সালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের শুনতে অসুবিধা হলে দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং সম্মানিত শ্রুতি, আসসালামু আলাইকুম। মেশিনস অফ প্র্যাকটিস এক বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। গত ক্লাসে আমরা মেশিন শপ প্র্যাকটিস ওয়ান বিষয়ের প্রথম চ্যাপ্টারের আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সেফটি প্র্যাকটিস অফ মেশিন শপস এই অধ্যায়ের প্রিন্সিপল অফ স্টপিং অ্যান্ড স্টার্টিং মেশিন টুলস, অর্থাৎ একটা মেশিন টুলস স্টপ করার বা স্টার্ট করার নিয়মটা, নিয়ম নিয়ে বা নীতিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই অধ্যায়ে আরো চারটি অবজেক্টিভ আছে, লার্নিং অবজেক্টিভ আছে। আজকে আমরা 2 নম্বর অবজেক্টিভটা, এই অধ্যায়ে 2 নম্বর অবজেক্টিভটা নিয়ে আলোচনা করবো, স্টেট জেনারেল সেফটি প্রিকশনস। সাধারণ নিরাপত্তামূলক কার্যক্রম, যেটা সতর্কতা, সেই সাধারণ সতর্কতাগুলো নিয়ে আমরা আলোচনা করব। মেশিন শপে সবসময় আমরা জানি যে সেখানে সবসময় গুণমান পার্টস নিয়ে আমাদের কাজ করতে হয়। মেশিনের এলিমেন্ট কিছু, যেমন চাক বা কাটার, বা কোনো কোনো ক্ষেত্রে জবও কিন্তু একটা মুভমেন্টে থাকে। আর এই মুভিং অবস্থায় আমাদের মেকানিক্যালের যারা ছাত্র বা শিক্ষক, আমরা মেকানিক্যাল পার্সোনাল যারা, তারা এই মুভিং মেশিন কম্পোনেন্টের সাথে কাজ করতে, সেক্ষেত্রে মেশিন শপে নিরাপত্তা ঝুঁকিটা একটু বেশি। তবে তবে এটা যদি আমরা এই নিরাপত্তার মূলক সতর্কতামূলক নিরাপত্তার জন্য যে সব প্রয়োজনীয় সতর্কতা কার্যক্রম আছে সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা হয়তো এই দুর্ঘটনা এড়িয়ে আমরা সাকসেসফুলি কাজকর্ম গুলো মেশিন শপে সম্পন্ন করতে পারবো। সেফটি প্রিকশন কি? সেফটি প্রিকশন আর অ্যাকশনস টেকেন ইন অ্যাডভান্স টু প্রোটেক্ট সামবডি অর সামথিং ফ্রম পসিবল ডেঞ্জার, ফেলিওর, ইঞ্জুরি অর ড্যামেজ। অর্থাৎ আমরা নিরাপত্তামূলক সতর্কতা গুলোর সাহায্যে আমরা কি করি, কিছু কার্যক্রম গ্রহণ করি, যে কার্যক্রম গুলো গ্রহণ করলে আমরা সম্ভাব্য অনেক দুর্ঘটনা এড়াতে পারি, আমরা বিপদ এড়াতে পারি, আমরা যে কোনো আঘাত, শারীরিক বা শারীরিক আঘাত থেকে বাঁচতে পারি, অথবা আমাদের যন্ত্রপাতির ড্যামেজ বা ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি। সেফটি প্রিকশনস এনশিওর দ্যাট সামথিং অর সামবডি ইজ সেফ অর নট ডেঞ্জারাস। অর্থাৎ আমি যখন সেফটি নিরাপত্তা সতর্কতা মূলক কার্যক্রমগুলো আমরা গ্রহণ করব, তাহলে আমরা এটা নিশ্চিত করতে পারবো যে আমাদের আমরা নিরাপদ, বা আমাদের মেশিন পদগুলো নিরাপদ থাকবে এবং এগুলো বিপজ্জনক অবস্থা আর থাকবে না। প্রিয় ভাইরা, আসলে আমরা যে মূলত নিরাপত্তা সবচেয়ে বড় প্রধান একটা চ্যালেঞ্জ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমরা মূলত নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করে থাকি। আর অ্যাক্সিডেন্টের প্রধান কারণ হচ্ছে, আমরা বলি যে দুইটা কারণ, একটা হচ্ছে কি আনসেফ অ্যাক্ট, অর্থাৎ আমরা যেসব কার্যক্রম করব সেগুলার যদি আমরা অনিরাপদ ভাবে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের দুর্ঘটনার শিকার হতে হয়, অথবা আনসেফ কন্ডিশন, অর্থাৎ অনিরাপদ অবস্থায় যদি আমরা কাজ করি, তাহলে আমরা সেই ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হই। যেমন আমি যদি একটা, আমার গ্রাইন্ডিং মেশিন চলছে, আমি গ্রাইন্ডিং করতেছি, কিন্তু আমার হাতটা যদি আমি গ্রাইন্ডিং এর হুইলের কাছে নিয়ে যাই, এই যে আমরা কাছে নিয়ে যাওয়ার কার্যক্রমটা করলাম, এটা কিন্তু আনসেফ।
আবার যদি আমি মনে করেন যে আমার একটা মেশিন ইলেকট্রিক্যালি শর্ট হয়ে আছে, মেশিনের বৈদ্যুতিক সাপ্লাই, মেশিনের বডি শর্ট হয়ে গেছে, মেশিনের বডিতে এই কারেন্ট চলে আসছে, এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু একটা বিপজ্জনক অবস্থা, বা আমরা এটাকে বলি আনসেফ কন্ডিশন। এই আনসেফ কন্ডিশনে যদি আমি কাজ করি তাহলে আমরা কিন্তু দুর্ঘটনায় পতিত হতে পারি। তো সেগুলো থেকে বাঁচার জন্য আমরা কি ধরনের সেফটি প্রিকশন গুলো নিয়ে, আমরা সেগুলো এখন আজকে আলোচ্য বিষয়। মেশিন শপে যেসব সেফটি প্রিকশন নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত কিছু আমাদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেটা আমরা বলি, আমরা নিজেকে সুরক্ষার জন্য কিছু ইকুইপমেন্ট ব্যবহার করি। সেগুলোর মধ্যে যেমন আমাদের হতে পারে গগলস, হতে পারে হ্যান্ড গ্লাভস, সেফটি শুজ, অ্যাপ্রন, হেলমেট, এবং অথবা কানের নিরাপত্তার জন্য আমরা ডিভাইস, বিভিন্ন এয়ার প্রোটেকশন ডিভাইস ব্যবহার করতে পারি। এগুলো আমাদের ব্যক্তিগত সুরক্ষার উপাদান। এই জিনিসগুলো আমরা হয়তো প্রত্যেক সব মেশিনে একই রকম না হলেও কোনো কোনো মেশিনের জন্য এটা ভেরিয়েশন থাকবে, কোনো কোনো জবের জন্য আমাদের এইগুলোর মধ্যে হয়তো ভেরিয়েশন থাকবে। তবে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট অবশ্যই মেশিন শপে কাজ করার জন্য, যে মেশিনে কাজ করি না কেন, আমাদের লাগবে। কোনোটা চেঞ্জ থাকবে হয়তো কম বেশি। তো আমরা প্রথম যেটা কাজবো, যে পার্সোনাল ক্লদিং অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট, যেটা পার্সোনাল পকেট প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এগুলো আমরা আমাদের মেশিন শপে কাজ করার জন্য ব্যবহার করব। এক নম্বরে যে তাহলে আমরা আর কি কি আছে, যে প্রথমে বললাম আমরা যে ইউজ পিপি, আমরা অবশ্যই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ব্যবহার করে মেশিন শপে কাজ করব। 2 নম্বর হচ্ছে যে অলওয়েজ ওয়ার সেফটি গ্লাসেস ফর ফেস শিল্ডস ডিজাইন ফর দ্য টাইপ অফ ওয়ার্ক অপারেটিং এনি মেশিন। যদি আমরা যে কোনো মেশিনে কাজ করার সময় তার জন্য যে ধরনের সেফটি গ্লাস সেই রকম, অথবা ফেস শিল্ড আমরা ব্যবহার করতে হবে, যেমন আমরা লেদ মেশিনের জন্য যে ধরনের গগলস ব্যবহার করব, আবার সেটা হয়তো দেখা যাচ্ছে কিছুটা সাধারণ গগলস হলে আমাদের কিন্তু লেদ মেশিনে আমরা কাজ করতে পারি নিরাপদে। কিন্তু যদি আমি গ্রাইন্ডিং মেশিনে কাজ করি, যেখানে আমরা গ্রাইন্ডিংগুলির সাহায্যে সূক্ষ্ম কণাগুলো দিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই সাধারণ তো সেফটি গ্লাসে আমাদের কিন্তু, বা গগলসে আমাদের নিরাপত্তা এখানে নিরাপদ হবে না। তো সেই জন্য আমাদের কার্যভেদে প্রয়োজনে একদম উপযুক্ত সেফটি গ্লাস বা সেফটি গগলস আমরা ব্যবহার করব। ওয়ার সেফটি শুজ হোয়াইল ওয়ার্কিং ইন দ্য মেশিন শপ, আমরা মেশিন শপে কাজ করার সময় সাধারণ জুতো, শুজ, জুতো সেটে আমরা মেনলি আমরা নিরাপত্তা জুতা, যেটা সেফটি শুজ, সেগুলো আলাদাভাবে সুরক্ষিত, সেগুলো তলদেশ অত্যন্ত মজবুত, এবং সেখানে সাধারণত ছোটোখাটো কোনো আঘাত আঘাত সেগুলো সোল নষ্ট হয় না বা কেটে যায় না। আর কিছু সেই ধরনের সেফটি শু আমরা ব্যবহার করব আমরা মেশিন শপে কাজ করার জন্য। ওয়ার ক্লদিং সুইটেড ফর দ্য জব, অর্থাৎ যে আমরা যে কাজ করবো সেক্ষেত্রে আমরা যে ক্লদিং কাপড় পরিধান করবো সেই কাপড়টাও কিন্তু সুইটেবল হইতে হবে। আমরা সাধারণত ক্যারোলিন বা অত্যন্ত বেশি সিনথেটিক জাতীয় কাপড় পরে মেশিন শপে আমরা কাজ করব। আর ডু নট, এর পরেরটা হচ্ছে যে ডু নট ওয়ার রিংস, ওয়াচেস, ব্রেসলেট অথবা জুয়েলারি, আমরা হাতের আংটি কিংবা ঘড়ি বা গলা ব্রেসলেট অথবা জুয়েলারি অথবা অন্য কোনো চেইন, যেমন মেয়েরা অনেক বোনেরা পরে থাকবেন, তারা মেশিন শপে কাজ করার সময় সেগুলো অবশ্যই আলাদা করে খুলে রাখবেন। কারণ এগুলো কোনোভাবে যদি মেশিনে আমাদের মুভিং কম্পোনেন্টের সাথে যদি আটকে যায়, তাহলে কিন্তু সেটাই আপনাকে মেশিনের দিকে টেনে নিয়ে যাবে বা একটা দুর্ঘটনার কারণ হবে। সেই কারণে আমরা কোনো মতেই এইরকম হাতে রিং বা ঘড়ি বা ব্রেসলেট বা জুয়েলারি এগুলা আমরা কি করব না, আমরা সেগুলো আমরা সরি সেগুলো আমরা পরিধান করে মেশিনে কাজ করতে যাব না। এরপর আছে ডু নট ওয়ার নেক টাইজ অর লুজ টার্নস টার্ন ক্লদিং অফ এনি কাইন্ড, অর্থাৎ আমরা কখনো সাধারণত খুব ঝুল ঝুল ঝুলা মানে কাগজ ঝুলা ঝালা কাপড় পরিধান করে বা লুজ পোশাক পরে, যেমন আমরা
মেশিন শপে কাজ করব না, তেমনি আবার টাই, গলায় যে টাই পরা, এই ধরনের টাই পরা বা অত্যন্ত মাফলার, এই ধরনের কিছু আমরা গলায় ঝুলিয়ে আমরা মেশিন শপে মেশিনের সাথে নিয়ে কাজ করব না। তারপর হচ্ছে যে ওয়ার শার্টস অর আফার্স উইথ স্লিভস কাট অফ অর রোল্ড অ্যাবভ দ্য এলবো, হয়তো আমরা যদি সাধারণত ফুল হাতা শার্ট বা সাধারণত আমরা হাফ হাতা শার্ট নিয়ে বা থাকলে ভালো হাফ হাতা শার্ট নিয়ে আমরা কিন্তু মেশিন শপে কাজ করব। এর বাইরে যদি কোনো কারণে ফুল হাতা শার্ট থাকেও, তাহলে আমরা কি করবো, সেগুলোকে রোল করে আমাদের কনুইয়ের উপর পর্যন্ত রোল করে হাফ করে আমরা কাজ করব। এই কয়টা জিনিস ছিল আমাদের পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট হিসেবে, আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য। আমরা দেখি আমাদের মেশিনের সুরক্ষার জন্য আর কি কি আছে। সেফটি প্রিকশন হোয়াইল ওয়ার্কিং বাই মেশিন, অর্থাৎ আমরা যখন মেশিনে কাজ করব মেশিন শপে, তখন আমাদের কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সেগুলো আমরা এখন একটু দেখব। তার মধ্যে একটা হচ্ছে যে বি শিওর দ্যাট মেশিনস আর ইন গুড কন্ডিশন অ্যান্ড হ্যাভ এফেক্টিভ অ্যান্ড প্রপারলি ওয়ার্কিং গার্ডস দ্যাট আর অলওয়েজ ইন প্লেস হোয়ার মেশিনস আর অপারেটিং। এখন অর্থাৎ হচ্ছে কি, আমরা যে মেশিনে কাজ করব সেটা প্রথমে দেখে নেব মেশিনটা ভালো আছে কিনা, মেশিনটা ওয়ার্কিং কন্ডিশন আছে কিনা, এটার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা এটা দেখবো। যে এটা দেখে টেকে মেশিনের এই কন্ডিশনটা আমরা কনফার্ম করবো যে আমার মেশিনটা ঠিক আছে, এটা দিয়ে কাজ করার উপযুক্ত, কোনো মতে ত্রুটিপূর্ণ মেশিনে আমরা কাজ করব না। এরপর দেখবো যে মেশিনের যে গার্ড, সেফটি গার্ড আছে, সেই সেফটি গার্ডগুলো কি, সেগুলো কি যথাযথভাবে কার্যকর আছে কিনা, এগুলো এফেক্টিভ আছে কিনা সেটা দেখবো, এবং সেটা যথাস্থানে আছে কিনা। দেখেন আমাদের এখানে এই একটা লেদ মেশিনের কিন্তু এই যে হলুদ কালার যেগুলো, এগুলো কিন্তু সেফটি গার্ড, যেমন এটা আমাদের ক্যারেজের উপরে বরাবর আছে, এখানে এটা কিন্তু আমাদের চাকের উপরে আছে, এখানে একটা আছে শ্যাফ্ট, অর্থাৎ যে শ্যাফ্টার সাথে চাকটা বাঁধানো লেদ মেশিনে, সেই শ্যাফ্টের পিছনে এটা সাধারণত খোলা থাকে, কিন্তু এই মেশিনে এটাও কিন্তু গার্ডিং করা আছে। তো এই সেফটি গার্ড থাকা অবস্থায় আমরা মেশিন যেন সেফটি গার্ডগুলি যথাস্থানে যেন থাকে এবং সেগুলো কার্যকর আছে, ভালো ফাংশন করে ঠিক মতো, সেই রকম দেখে শুনে আমরা মেশিনে কাজ করব। আর কোনো কারণে যদি 2 নম্বরে যেটা আসছে, কোনো কারণে যদি মেরামত করা হয় মেশিন, সেই সময় যদি আমরা এই সেফটি গার্ডগুলি কোনো কারণে খুলেও, তাহলে অবশ্যই মেরামত শেষে সেই সেফটি গার্ডটা আমরা যথাস্থানে বা রিপ্লেস করে মেশিনটিকে আপডেট করে রাখবো এবং এরপরে আমরা মেশিনে কাজ করব। সেফটি প্রিকশন ওয়াইল ওয়ার্কিং বাই মেশিন। এরপর 3 নম্বরে যেটা দেখি, ডু নট অ্যাটেম্প্ট টু অয়েল ক্লিন অ্যাডজাস্ট অর রিপেয়ার এনি মেশিন ওয়াইল ইট ইজ রানিং। মেশিনটা যখন চালু অবস্থা থাকবে, সেই অবস্থাতে কোনো ধরনের মেশিনে তেল দেওয়ার বা পরিষ্কার করা, অ্যাডজাস্টমেন্ট করা, রিপেয়ার করা, এই ধরনের কাজ আমরা করব না। তাহলে আমরা কীভাবে করব, স্টপ দ্য মেশিন অ্যান্ড টার্ন দ্য পাওয়ার সুইচ অফ টু দ্য অফ পজিশন বিফোর সাস ওয়ার্ক। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা করব যে প্রথমে আমরা মেশিনটা বন্ধ করে তারপরে আমরা পাওয়ার সুইচটাকে অফ পজিশনে প্লেস করে তারপরে আমরা মেশিন পরিষ্কার করব। আমি এখানে কয়েকটা ছবি নিচ্ছি, যেমন আমার একটা মেশিনে কাজ করার পর আমার এইরকম চিপসগুলো জমে আছে, তাহলে আমি কাজ শেষে মেশিনটাকে পরিষ্কার করে, তাহলে আমাকে মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কর্মস্থল ত্যাগ করতে হবে, অথবা অন্য কাজের জন্য মেশিন প্রস্তুত করতে হলে আমাকে পরিষ্কার করতে হবে। সেই অবস্থায় আমি কি করব, মেশিন বন্ধ করে দেবো। মেশিন বন্ধ করতে গেলে প্রথমে, বন্ধ না করি আমি এটা করব না, বন্ধ করতে গেলে প্রথমে কি, লেদ মেশিনে সাধারণত সামনে 2টা পুশ বাটন থাকে, যে একটা স্টপ স্টার্ট বাটন, একটা স্টপ বাটন। স্টার্ট বাটন দিলে মেশিনটা স্টার্ট হবে, আর স্টপ করে দিলে এখানে স্টপ হয়ে যাবে। এই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এটা এখানে নিচেরটা স্টপ বাটন, উপরটা স্টার্ট বাটন। এই স্টপ আর স্টার্ট করলেও কিন্তু মেশিন বন্ধ, চাকটা বন্ধ হয়ে যাবে, ঘুরা বন্ধ হয়ে যাবে, কিন্তু সত্যিকার অর্থে এই মেশিনের এই পর্যন্ত বৈদ্যুতিক সাপ্লাই আছে, যার কারণে আমি এখানে পুশ করলেই কি মেশিনটা স্টার্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আমি যদি
ক্লিন করতে যাই বা কোনো অ্যাডজাস্টমেন্ট করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে বিভিন্ন জায়গায় হাত দিতে হবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন যন্ত্রাংশ পৌঁছাইতে হবে, বিভিন্ন অ্যাডজাস্ট করতে হবে। এই ক্ষেত্রে আমাকে অবশ্যই আগে, আমি জানি না মেশিনে কোনখান পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই আছে, আমার মোটরেও বিদ্যুৎ সাপ্লাই থাকে, শুধুমাত্র এই 220-র, আমাদের মোটরগুলো 440 থাকে, কিন্তু এটা এই এখানে 220 সাপ্লাই দিয়ে মোটর শুধু ওই কন্ট্রোলটা করা হয়েছে যে কখন মেশিনটা স্টার্ট থাকবে, কখন মোটর রান করবে, কখন স্টপ হবে, কিন্তু মোটরের বিদ্যুৎ সাপ্লাই থাকে। তাহলে টোটাল মেশিনকে বিদ্যুৎ সাপ্লাই থেকে কাট অফ করার জন্য আমাকে এই এই যে মেইন সুইচটা থাকে, প্রত্যেক মেশিনের যে কোনো একটা সুইটেবল স্থানে এই মেইন সুইচটা থাকে, এই মেইন সুইচটা আমাকে অবশ্যই অফ করে দিতে হবে। মেইন সুইচটা অফ করে দিলে মেশিন সম্পূর্ণ মেশিনটা বিদ্যুৎ থেকে, বিদ্যুৎ সাপ্লাই থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আর কোনোভাবে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে আমাদের দুর্ঘটনার শিকার হতে হবে না। সেখানে প্রিয় ভাইরা, যখনই আমরা কাজ করব, যদি আমরা এগুলো ক্লিন করি, মেশিন অ্যাডজাস্ট করি, মেশিন সেট আপ করি, ওকে, আমরা প্রথমে মেশিনটার একদম মেইন পাওয়ার সুইচটা অফ করে অফ পজিশনে দিয়ে এই এটাকে এটাকে সিলেক্টর সুইচ, এটা এদিকে ঘুরাইলে অন, এদিকে ঘুরাইলে অফ, বিভিন্ন রকমের থাকতে পারে, এটা অফ করে আমরা কিন্তু মেশিনে মেরামত বা রিপেয়ার কাজ অথবা অ্যাডজাস্টমেন্ট কিংবা সেট আপ অথবা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এগুলো আমরা করবো। এরপরে আছে, ইভেন আফটার দ্য পাওয়ার সুইচ অফ, ডু নট লিভ দ্য মেশিন আনটিল ইট হ্যাজ স্টপ রানিং। অর্থাৎ আমি যদি, ওকে, আমি মেশিন বন্ধ করে দিছি কিন্তু আমি চলে গেলাম, হয়তো আমার মেশিনটা আর কিছুক্ষণ চলবে, মেশিন রান বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কোনো মতেই মেশিন শপে মেশিনের শপ কিন্তু আমরা ত্যাগ করতে পারবো না, ত্যাগ করতে পারি না, ঠিক আছে। এরপরে আছে, মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট শ্যাল বি অপারেটেড বাই অথরাইজড পার্সোনাল অনলি। কে মেশিন দিয়ে কাজ করবে, কে মেশিন চালাবে, যিনি অথরাইজ তিনি ছাড়া আর কেউ মেশিন চালাতে পারে না। আমরা কোনো মতেই, যদি আমরা অথরাইজ না, কোনো মতে আমরা মেশিন চালাবো না। ডু নট অপারেট এনি মেশিনস আনলেস অথরাইজড, ইট মে বি ডান বাই অথরাইজ পার্সোনাল অর আন্ডার হিজ ক্লোজ সুপারভিশন, অথবা আমরা নিজেরা যদি আমরা এটা করতে চাই, তাহলে যিনি এটার চালানোর জন্য অথরাইজ, তার তত্ত্বাবধানে আমরা মেশিন চালাতে পারবো অথবা শিখতে পারবো, মেশিন অপারেশন শিখতে পারবো। এরপর 7 নম্বর, ডু নট ট্রাই টু স্টপ দ্য মেশিন উইথ হ্যান্ড অর বডি। আমরা অনেক সময় অনেককে দেখি যে আমরা কোনো মতে মেশিন দিয়ে, হাত দিয়ে মেশিন বন্ধ করার চেষ্টা করবো না। মেশিনের সুইচ আছে, নির্দিষ্ট লিভার আছে, আমরা এর আগেও কিন্তু মেশিন কিভাবে স্টপ স্টার্ট হয় সেটা দেখছি, ওই নির্দিষ্ট সুইচ এবং লিভারের মাধ্যমে মেশিন আমরা ব্যবহার করবো অথবা ব্রেক ব্যবহার করবো, বাট কোনো মতে মেশিন হাত দিয়ে ব্যবহার করবো, এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এরপরে হচ্ছে, ইউজ প্রপার রেঞ্চেস অ্যান্ড হ্যান্ড টুলস ফর ক্ল্যাম্পিং ওয়ার্ক পিস অ্যান্ড কাটিং টুলস অর ফর আদার অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আমরা যখন লেদে চাকের মধ্যে আমরা জবটা বাঁধবো কিংবা কাটিং টুল বাঁধবো, সেগুলো বাঁধার সময় কিন্তু আমরা যথাযথ টুলস বা রেঞ্চ ব্যবহার করি। যদি বড় বা ছোট সাইজে ব্যবহার করি তাহলে কি হবে, এগুলো স্লিপ করবে, এতে আমার হয়তো দেখা যাচ্ছে আমাদের চাকের ওই সকেটটা হয়তো নষ্ট হয়ে যাবে এবং আমার গ্রিপটাও ভালোভাবে হবে না, ক্ল্যাম্পিংও ভালোভাবে হবে না, ইভেন আমার যে টুলস যেটা ব্যবহার করছি সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেখানে এগুলো আমরা এভাবে করবো না, যথাযথ স্ট্যান্ডার্ড সাইজের মেশিনের জন্য প্রযোজ্য সাইজের আমরা এই টুলস রেঞ্চ অ্যান্ড টুলস ইকুইপমেন্ট এগুলো ব্যবহার করবো। বি শিওর দ্যাট ওয়ার্ক অ্যান্ড কাটিং টুলস অন দ্য মেশিন আর ক্ল্যাম্প সিকিউরলি বিফোর স্টার্টিং। মেশিনটা স্টার্ট দেওয়ার আগে আমরা অবশ্যই দেখব যে আমাদের মেশিনের মধ্যে, মেশিনের সাথে আমাদের জবটা এবং আমাদের কাটিং টুলটা যথাযথভাবে নিরাপত্তার সহিত ক্ল্যাম্প হয়েছে, ফিক্সড হয়েছে, এটা নিশ্চিত না করে আমরা কোনো মতেই মেশিন স্টার্ট দিব না। কারণ এই ক্ষেত্রে যদি আমরা যথাযথ ক্ল্যাম্প যদি না হয় তাহলে কিন্তু আমরা যদি মেশিন স্টার্ট দিই এগুলো ছুটে এসে কোনো দুর্ঘটনার শিকার সৃষ্টি করতে পারে, এক্ষেত্রে আমি নিজেও ইঞ্জুর হতে পারি আর অন্য কোনো ক্ষতি হতে পারে। এরপর হচ্ছে যে 9 নম্বর, ডোন্ট অ্যাটেম্প টু অয়েল ক্লিন অ্যাডজাস্ট রিপেয়ার মেশিন। এটা আবার 9 নম্বরটা কেন আসলো, এটা আমাদের এটা ডোন্ট অ্যাটেম্প টু অয়েল ক্লিন অ্যাডজাস্ট অর রিপেয়ার এনি মেশিন হোয়াইল ইট ইজ রানিং, স্টপ মেশিন অ্যান্ড টার্ন দ্য পাওয়ার সুইচ অফ টু অফ পজিশন বিফোর দ্য চার্চ ওয়ার্ক। আচ্ছা, এটা আমাদের রিপিট হয়েছে, এটা আমাদের দরকার না, এটা একই রকম কথা আমি আগে বলেছি। এরপর হচ্ছে কি, 10 নম্বর,
Keys or adjusting tools must never be left off so that they may be thrown or fall when machine is started. আমরা এমন যেগুলো দিয়ে অ্যাডজাস্ট করলাম, জবটা বাদলাম, চাকি অথবা রেঞ্চ বা অথবা অন্যান্য টুলস গুলা, সেগুলো যদি আমরা এমন জায়গায় রেখে দিই যেখানে মেশিন যখন স্টার্ট হবে সাথে সাথে এগুলো আঘাত প্রাপ্ত হবে, এগুলা দূরে গিয়ে এগুলার সাথে ছিটকে পড়বে কিংবা অথবা নিচে পড়ে আমাদেরকে আঘাত করতে পারে, ওগুলো এগুলো নষ্ট হতে পারে। কাজেই আমরা কোনো মতেই এই মেশিনের টুলস ইকুইপমেন্ট গুলো এমন কোনো জায়গায় রাখবো না। সাধারণত এগুলো সব কাজ শেষে যখন এগুলো ফিক্সড করা হবে বাঁধা হবে তখন সাথে সাথে আমরা এগুলা নিরাপত্তা একটা জায়গায় আমরা এগুলো রাখবো। যেমন আমরা লেদ মেশিনের ক্ষেত্রে সাধারণত এগুলো আমরা হেডস্টকের উপর একটা নিরাপদ জায়গা আছে সেখানে আমরা রাখতে পারি অথবা ট্রেতে রাখতে পারি যেখানে নিরাপদ ভাবে। নো মেশিন শ্যাল বি লেফট আনঅ্যাটেন্ডেড হোয়াইল ইট ইজ ইন মোশন। এখন মেশিন স্টার্ট করলাম, করার পরে আমি কি করলাম, চলে গেলাম, মেশিন চলতেছে, নো নেভার। এই ধরনের কাজ আমরা করতে পারি না। অনেকে এই ধরনের কাজ করলে দেখা যায় মেশিনের প্রয়োজনে কাটের পরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়, মেশিন হয়তো বেশি আগে যায় বা কম আগে যায় অথবা অন্য কোনো কারণ, অন্য কোনো সমস্যা হতে পারে। একবারে বিধি হচ্ছে যে এটাই যে কোনো যখনই মেশিনে চলবে তখন একজন অ্যাটেন্ডেন্ট সেখানে থাকবে, মেশিন কোনোভাবেই আনঅ্যাটেন্ডেন্ট অবস্থায় রান করবে না, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যদি বিপদ থেকে বাঁচতে চাই, দুর্ঘটনা থেকে বাঁচতে চাই, মেশিনকে যদি রক্ষা করতে চাই, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এরপর হচ্ছে যে অপারেটর শ্যাল স্ট্যান্ড টু দ্যাট সো দ্যাট দে ক্যান ইজিলি রিচ দ্য মেশিন কন্ট্রোল। আমি একজন অপারেশন করতেছি লেদ মেশিনটা, তাহলে আমি কোথায় দাঁড়াবো? আমি এমন এক জায়গায় অবস্থান করবো যেখান থেকে আমি আমার সমস্ত কন্ট্রোল লেদ মেশিনের বা যে কোনো মেশিনের সমস্ত সুইচ বা ইমার্জেন্সি বাটন থেকে সমস্ত লিভার যেগুলোতে আমি মেশিন কন্ট্রোল করবো সেগুলো আমার হাতের কাছে থাকে। এরপরে আমরা হচ্ছে যে হোয়েন ওয়ার্কিং উইথ অ্যানাদার ওয়ার্কার অনলি ওয়ান শুড অপারেট দ্য মেশিন। এখন আমরা একটা গ্রুপে পাঁচজন ছাত্র কাজ করতেছি, তাহলে কি শুধুমাত্র একজন মাত্র আমাদের মেশিনের কন্ট্রোল করবে এবং সে সমস্ত সুইচ এবং অপারেশন সে একা করবে, আমরা তাকে আমরা বাইরে থেকে এইভাবে একজনে কোনোভাবে অন্যরা কাজ করবো না। এক্ষেত্রে দুর্ঘটনার শিকার হতে পারে, কারণ কি যদি আমরা যা যার মতো কাজ করি তাহলে একজন হয়তো অ্যাডজাস্ট করতেছে, আমি সুইচ অন করে দিলাম, তাহলে মেশিনটা রান হয়ে গিয়ে সে অ্যাক্সিডেন্টের শিকার হবে। এবার আমরা কোনো মতে এটা করবো না যে আমরা মেশিন যখন একজন একটা গ্রুপে তিনজন বা চারজন বা দুজন যেই থাকুক যে একজনকে আমরা সিলেক্ট করবো সে চালাবে, আমরা তাকে হয়তো পরামর্শ দিয়ে আমরা অপারেশন করতে পারি সেক্ষেত্রে, কিন্তু মেশিন অপারেশন একজনই করবে। এরপর হচ্ছে ডোন্ট রেস্ট এগেনস্ট দ্য মেশিন। অনেক সময় দেখা যাচ্ছে মেশিন চলতেছে, মেশিনের কভারের সাথে বা এক পাশে একজন হেলান দিয়ে দাঁড়ায় আছে অথবা গায়ের পর দিয়ে দাঁড়ায় আছে, একটা হাত দিয়ে ঝুঁকে আছে, এটা কখনো করা যাবে না। 15 নম্বর হচ্ছে কনসেন্ট্রেট অন দ্য ওয়ার্ক অ্যান্ড ডু নট টক আননেসারি হোয়াইল অপারেটিং মেশিন। যখন আমি কাজ করবো তার মনোযোগটা আমার সম্পূর্ণরূপে কি আমার কাজের দিকে থাকতে হবে, এই সময় আমি অপ্রয়োজনীয় কথা বললে আমার মনোযোগ নষ্ট করবে না, আমার মেশিনের দিকে কনসেন্ট্রেশন আমার যেন বজায় থাকে সেভাবে আমি কাজ করবো। ডু নট টক টু দ্য আদার হোয়েন দে আর অপারেটিং এ মেশিন। অন্য লোক যে অপারেশন মেশিন চালাচ্ছে তার সাথে আমরা কথা বলবো না। কিপ দ্য ফ্লোর ক্লিন, মেটাল ক্লিন অফ মেটাল ফিস অর ওয়াস্ট, অর্থাৎ আমরা সিস বা আমাদের ওয়ার্ক ধরো অথবা ওয়াস্ট মেটাল যদি পড়ে থাকে সেগুলো আমরা পরিষ্কার করে কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখবো। ক্লিন আপ চিপস স্পিল এটসেট্রা অন অ্যান্ড অ্যারাউন্ড দ্য মেশিন। মেশিনের আশেপাশে যদি এরকম পড়ে থাকে চিপস বা কোনো মেশিন টুকরো পড়ে থাকে সেগুলো আমরা পরিষ্কার রাখবো সবসময়। প্রতিবার মেশিন ব্যবহার করার পরে আমরা এটা এইভাবে আশেপাশে থেকে সমস্ত কিছু পরিষ্কার করবো। গেট ফার্স্ট এড ইমিডিয়েটলি ফর এনি ইঞ্জুরি, যখনই কোনো দুর্ঘটনা শিকার সামান্য বড় আমরা ফার্স্ট এডটা গ্রহণ করবো। এরপরে আছে বি শিওর দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট লাইট টু সি ক্লিয়ারলি অ্যান্ড কনসাল্ট উইথ দ্য সুপারভাইজার ইফ ইট ইজ নট এনাফ। আমরা কাজ করার সময় আমাদের কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট আলোকিত হতে হবে, যদি আলোকিত কম কম মনে হয় তাহলে আমরা আমাদের সুপারভাইজারের সাথে আলোচনা করে সেই জিনিসটা নিশ্চিত করব। এরপর হচ্ছে অলওয়েজ কিপ দ্য ফ্লোর ক্লিন অফ অয়েল গ্রিজ অর, আমাদের ফ্লোরটাকে সবসময় তেল গ্রিজ এগুলোটাকে পরিষ্কার রাখবো, যদি কোথাও পরে থাকে সাথে সাথে এটা পরিষ্কার করবো, না হলে কিন্তু এগুলো আমাদের স্লিপ করে আমাদের কোনো দুর্ঘটনার মধ্যে আমরা পড়তে পারি, তো সেই কারণে আমরা এগুলো অবশ্যই পরিষ্কার রাখবো। স্টোর ম্যাটেরিয়ালস ইন সাচ এ ওয়ে
দ্যাট দে ক্যান নট বিকাম ট্রিপিং হ্যাজার্ড। আমরা কোনো মালামাল এমনভাবে কোনো জিনিস এইভাবে রাখবো না যে চলার পথে বা কিছু, তাহলে আমাদের কিন্তু এগুলো কিন্তু আমাদের হয়তো দেখা যায় যে কোনো হাত পা কোনো অংশ কেটে যেতে পারে বা দুর্ঘটনার শিকার হতে পারে। আমরা এই ধরনের কিছু এমন কোনোভাবে রাখবো না। পুর টুলস অলওয়েজ ইন রাইট প্লেস হয় নট ইন ইউজ। আমাদের হাতে যে অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে অনেকে নিয়ে রেখে যে যেগুলো তার কাজ মেশিনে কাজে লাগবে বা যেগুলো লাগবে না সেগুলো না, এটা না। আমরা মনে করি যদি যে মেশিনগুলো যে টুলসগুলো আমার কাজে লাগবে সেগুলো রেখে বা এগুলো আমরা যথাস্থানে এগুলো যথাযথভাবে রেখে দিব। আর যে স্ক্রেপগুলো 24 নম্বরে যে স্ক্রেপগুলো আমাদের আছে বা আমাদের প্রডিউস হবে জবের শেষে জব কাজ করার সময়, সেগুলো আমরা স্ক্রেপ বক্স একটা নির্দিষ্ট থাকে যেটা যে কোনো ওয়ার্কশপে সেখানে আমরা রেখে দিব। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা, এটা আমরা বলি যে যে কোনো ওয়ার্কশপে কিন্তু কি থাকে, সেফটি ইনস্ট্রাকশন থাকে, সেফটি ডিরেকশন থাকে, সাইন থাকে, সেফটি সাইন থাকে, সেগুলা বিভিন্ন নির্দিষ্ট জায়গায় ভিজিবল জায়গার মধ্যে রাখা হয় এবং রাখা উচিত প্রত্যেকটা ওয়ার্কশপে। তো এগুলো আমরা যারা শিক্ষার্থী বা যারা আমরা ওয়ার্কশপে কর্মী আমরা সেগুলো ফলো করবো, এবং সেখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে লিখিত আকারে বা যে ডিরেকশনগুলো আছে বা যে চিহ্নগুলো আছে সেগুলো আমরা ফলো করে আমরা নিরাপত্তার সহিত মেশিন হিসাবে কাজ করব। প্রিয় ভাইরা, এতক্ষণ আমরা জেনারেল সেফটি প্রিকশন ইন মেশিন শপ ম্যান অ্যান্ড মেশিন এই বিষয়ে আলোচনা করেছি। আমি আশা করছি যে এর ভিতরে আমাদের ব্যক্তিগত সুরক্ষার যে এরিয়াগুলো ইকুইপমেন্টগুলো সেগুলো আমরা আলোচনা করেছি, আবার মেশিন শপে যখন আমরা কাজ করব মেশিনের সুরক্ষা এবং আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য বিপদ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করা হওয়ার জন্য আমরা কীভাবে মেশিন শপে কার্যক্রমগুলো পরিচালনা করব সেটা আমরা এতক্ষণ আলোচনা করছি। এগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মেইন উদ্দেশ্য হচ্ছে যে এগুলার মাধ্যমে আমরা অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে পারবো, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবো, বিপদ থেকে দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো। তো আমি আশা করছি যে আমি আমার সেশনের শেষ পর্যায়ে আমি আশা করছি যে আমার এই সেশনটা সবাই আপনারা সবাই যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এবং আমার সহকর্মী শিক্ষক মন্ডলী এবং যারা অন্য যারা দেখছেন তারা অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমি আশা করি আপনারা যারা মেশিন শপের সাথে সংশ্লিষ্ট আছেন সেইটা আপনাদের মেশিন শপের কাজে সহায়ক হবে। আর বিশেষ করে যারা এই অলরেডি বিষয়ে অভিজ্ঞ আছেন আমার শিক্ষক মন্ডলীর সহ, তারা দয়া করে আমাকে একটু পরামর্শ দিবেন। ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তারা প্রশ্ন করবে, আর শিক্ষক মন্ডলী এবং অভিজ্ঞ ব্যক্তি যারা আছে তারা দয়া করে আমাকে আমার এই সেশন সম্বন্ধে পরামর্শ দিবেন কমেন্টে, যাতে আমার সামনের সেশনগুলো আরো আকর্ষণীয় এবং গ্রহণযোগ্যভাবে করতে পারে এবং আরো কার্যকরভাবে সেশন পরিচালনা করতে পারি। আগামী সেশনে আমরা এই অধ্যায়ের 3, 4 এবং 5 একটা হচ্ছে মেশিনের সাহায্যে কিভাবে আমরা কাজ করবো নিরাপত্তার সাথে, আর একটা হচ্ছে ড্রিলিং মেশিনে কাজ করার সময় কিভাবে আমরা নিরাপত্তামূলক সতর্কতামূলক কাজ ব্যবস্থা নিব, এবং আর একটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিনে কাজ করার সময় আমরা কিভাবে নিরাপত্তার সহিত কাজ করবো, নিরাপত্তামূলক নিরাপত্তা সতর্কতামূলক কার্যক্রম কিভাবে গ্রহণ করবো সেগুলো নিয়ে আলোচনা করবো। আমি আশা করি আমাদের শিক্ষার্থী কিন্তু সেই সেই ক্লাসে উপস্থিত থাকবে, সেগুলো অবজার্ভ করবে ইনশাল্লাহ। আর আর আমাদের এই সেশনটা যদি আবার কখনো আপনারা দেখতে চান তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আমাদের এই সেশনটা আবার দেখতে পারবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সেশনটি উপভোগ করলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমার এই সেশনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।